সেই ঘটনায় গতকাল বিকাল থেকেই কলকাতাসহ দেশজুড়ে বিক্ষোভে নেমে পড়েছে শিখ সম্প্রদায়ের সামনে সেই বিক্ষোভের অভিমুখ বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোভেন্দু অ্যাধা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বিজেপি কিন্তু এদিন অর্থাৎ বুধবার সেই বিক্ষোভের মুখ সরে গিয়েছে অগ্নিমিত্রার দিক থেকে বিক্ষোভের মুখে আপাত শুভেন্দু আর বিজেপি কেননা এদিন একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে কুনাল ঘোষ কনশ দাবি করেছেন ওই অডিও ক্লিপটি যশপ্রীতের একটি মাধ্যম তাকে ফোন করেছিল সেই কথোপকথনেই যশপ্রীত দাবি করেছেন শুভেন্দুই তাকে খলিস্তানি বলেছেন শুভেন্দু অধিকারী অবশ্য এখনও নিজের দাবিতে অন তার দাবি তিনি এই মন্তব্য করেননি কোনও ধর্মকে আঘাত দিয়ে বিজেপির তরফে কেউ কোনো মন্তব্য করেনি কিন্তু তাতে বিক্ষোভ ও বিতর্ক কোনওটাই থামছে না বরঞ্চ সময় যত গড়াচ্ছে ততই বিজেপি ও শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ বেড়েই চলেছে গতকাল বিকালে বঙ্গ বিজেপির পুরাতন রাজ্য কার্যালয়ের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিখ ধর্মের মানুষেরা এদিন সকাল থেকে সেই বিক্ষোভ আরও বড় আকার ধারণ করেছে এই ঘটনা নিয়ে গতকালই মুখ খুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার ভিডিও তুলে ধরে টুইট করে তিনি লেখেন বিজেপির বিভাজনের রাজনীতি নির্লজ্জভাবে সাংবিধানিক সীমা অতিক্রম করছে ওদের কাছে পাগডি পরা প্রত্যেকেই খালিস্তানি শিখ ভাইবোনদের সম্মান ক্ষুণ্ণ করার তীব্র নিন্দা করছি